প্রিয় BA 6 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো, জেনারেল পেপার SEC-B-1 পেপার চুজ করেছো, এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছিলাম, তো আজকে আমি লাস্ট মিনিটের স্টার মার্ক করা কিছু প্রশ্ন বলে দেবো। তোমরা যারা প্রত্যেকটি প্রশ্নই পড়ে রেখেছো তাদের জন্য খুবই ভালো, এবং যারা পড়নি এখনও তারা যে যে কোশ্চেনগুলো পড়েছো তার মধ্যে থেকে আজকের আমি যে ভিডিওতে যে প্রশ্নগুলো বলবো একটু মিলিয়ে নাও। এই প্রশ্নগুলো কোনো কারণে বাদ পড়ে যায়নি, তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। তার মানে এই বলছি না যে এই প্রশ্নগুলো পড়েই তোমরা চলে যাবে, ঠিক আছে? প্রশ্নগুলো ভালো করে দেখবে, এই প্রশ্নগুলো পড়া হলে তবেই বাকি প্রশ্নগুলো তোমরা যাবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো কোনো কারণবশত দেখে নেবে বাদ পড়েনি কি না, স্টার মার্ক মানে এটাই, ঠিক আছে? তো স্টার মার্ক কোশ্চেনগুলো আমি বলছি, তোমরা এক এক করে লিখবে। আচ্ছা, তো 1 মার্কের আমাদের কোশ্চেন আছে 15, তোমরা জানোই। 10 মার্কের 10 নম্বরের প্রশ্ন 2টি করতে হয়, 15 নম্বরে 3টি করতে হবে, টোটাল 80 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। তো কী কী প্রশ্ন পড়তে হবে দেখে নাও, ইম্পর্টেন্ট 15 মার্কস কোশ্চেন। বলছি প্রকল্প কাকে বলে, গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। গবেষণা পরিকল্পনা উদ্দেশ্য বর্ণনা করো, গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো, গবেষণার ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো, গবেষণার ক্ষেত্রে নৈতিকতার বিষয় ও সমস্যাগুলি আলোচনা করো, সামাজিক গবেষণায় নৈতিকতার বিষয়গুলি আলোচনা করো, গবেষণায় অনুমানের গুরুত্ব আলোচনা করো, চলক কী, স্বতন্ত্র বা স্বাধীন ও নির্ভরশীল চলকের উপযুক্ত উদাহরণ দাও, গবেষণায় ভ্রান্তি বা পরিবেশগত ভ্রান্তি সম্পর্কে আলোচনা করো, গবেষণা পরিকল্পনায় প্রভাবকারী উপাদানগুলি আলোচনা করো, উদাহরণসহ বিভিন্ন প্রকারের চলকের বর্ণনা দাও, গবেষণার মূল উদ্দেশ্যগুলি কী, যেগুলো স্টার করা রয়েছে অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে? চলে আসবো পরবর্তী প্রশ্নে, মডুল 2-এ। তো মডুল 2-এ দেখে নাও কী কী প্রশ্ন আমরা গুরুত্ব সহকারে দেখব। পরিমাণগত গবেষণার তথ্য সংরক্ষণের উৎসগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহণের উৎস ও উপায় আলোচনা করো, নমুনা সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কী কী, নমুনা সংরক্ষণের ক্ষেত্রে মূল সমস্যা কী কী হতে পারে তা আলোচনা করো, প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটি 2022-এ 4th সেমিস্টারের ছাত্রছাত্রীদের এসছে, তার মানে এটি নয় যে তোমাদের 6th সেমিস্টারে এই প্রশ্নটি আসবে না। প্রশ্নটি দেখে নিতে পারো, আমার মনে হয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 6th সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে? 4 নম্বর, লেখচিত্র উপস্থাপন কী, লেখচিত্রের সুবিধা ও অসুবিধা লেখক, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও, একটু পড়ে রাখবে এই প্রশ্নটি, স্টার মার্ক নেই তবুও বলবো একটু পড়ে দেখো, বেশি পড়ার দরকার নেই, 2D পয়েন্ট অ্যান্সার পড়বে তোমরা। সার্ভে রিসার্চে নমুনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো, উপাত্ত বিশ্লেষণের রাশিবিজ্ঞানগত পদ্ধতিগুলি আলোচনা করো, স্কেলিংয়ের সংজ্ঞা দাও, এর কৌশলগুলি আলোচনা করো, এর প্রকারভেদগুলি উল্লেখ করো, সামাজিক গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে করো। 7 মডুল 1 থেকে 7টি এবং মডুল 2 থেকে আমি 8টি প্রশ্ন, টোটাল 15টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তার মধ্যে তোমাদের স্টার মার্ক কোশ্চেনগুলো বলে দিয়েছি। আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের অনেকটাই তোমরা পরীক্ষায় উপকার পাবে, এবং ছোটো প্রশ্নের জন্য আমি বারবার বলছি, তোমাদের ইয়ার ভিত্তিক প্রশ্ন তো পড়ছই, ইয়ার ভিত্তিক শুধু পড়ে যেও না, তাহলে কিন্তু 15-তে 15 পাওয়া অসম্ভব ব্যাপার। তোমরা 7 থেকে 8 নম্বর কিংবা 9 নম্বর হতো পেতে পারো, কিন্তু ফুল মার্ক্স পেতে গেলে তোমাদের কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলো দেখতে হবে। যদি তোমরা সেরকম প্রশ্ন দেখতে চাও, আমি আমার চ্যানেলে মারফতে তোমাদের কিন্তু SEQ প্রশ্নের সাজেশান দিয়েছি এবং উত্তর সহ, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। এবং তোমাদের কোনো প্রশ্নে যদি উত্তর করতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর রিপ্লাই করতে না পারলেও আমি অবশ্যই তোমাদের, কিন্তু অনেকের সবার রিপ্লাই করতে পারি না, কিন্তু যেই প্রশ্নের উত্তরটা তোমরা চাও সেটি আমি চ্যানেলে দিয়ে দিই, ঠিক আছে? তো আশা করব তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে, এবং তোমরা আর কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিটে সাজেশান চাও আমাকে অবশ্যই লিখে জানাও, আমি প্রত্যেকটি সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশান আমি দেওয়ার চেষ্টা করছি। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই PB স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।